বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার মাঠপাড়া গ্রামে। মৃতের নাম গৌতম মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার মাঠপাড়া গ্রামে। মৃতের নাম গৌতম মণ্ডল। জানা যায়, শনিবার রাতে বজ্রাঘাতে তিনি শৌচাগারের মধ্যে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রাত্রিবেলায় বাথরুমে যেতে যায়, বাথরুমে যেতে গিয়ে ডাকছিল আর সিল করছিল, ওই মুহূর্তে সাইডে বাজ পড়ে, ওই বাজের ঝলকানিতে উল্টে ফুড়ে গিয়ে সাথে সাথে মৃত্যু হয়। ডেটটা দেখা যাচ্ছে ছ একটা ডেটটা। আমরা সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মানে পড়ার সাথে সাথে দু পাঁচ মিনিটের ভিতরে দৌড়ে গিয়ে দেখি যে ও পড়ে আছে, আর সেন্সেস সাথে সাথে। হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছিলাম, হসপিটালে নিয়ে গিয়ে মৃত বলে ঘোষণা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।